তো আমরা যেরকম ভাবে ই নথিতে ঢুকতাম, যে আমরা আমরা আইডি দিতাম, আমরা ইউআরএল এ লিখতাম হলো nothi.gov.bd, এটা লিখলে আমাদের এইরকম প্ল্যাটফর্মটা আসতো, হ্যাঁ, যেটা ই নথি ছিল আমাদের। কিন্তু আমরা ডি নথিতে অলরেডি মাইগ্রেট হয়ে গেছি গতকালকে। তো গতকালকে অনেকে ইউজ করছেন, তো তারা আমরা একটা আপনাদেরকে একটা পিডিএফ ফাইল শেয়ার করছিলাম, যেটার মধ্যে লেখা ছিল আপনার ব্রাউজারের থেকে কোথা থেকে কিভাবে ঢুকতে হবে। তো এখন সেই এই নথির অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে গেছে, এখন শুধু এরকম nothi.gov.bd-র আগে শুধু একটা ডি দিতে হবে। হ্যাঁ, এই যে d.nothi.gov.bd, এটা দিয়ে যখন আমি এন্টার দিব তখন আমার এই ডি নথির নতুন একটা প্ল্যাটফর্ম চলে আসবে। আমার প্ল্যাটফর্মের ইউজার আইডি থাকবে এরকম এবং পাসওয়ার্ডের ভরটা থাকবে এখানে। আমরা যারা ই নথি ব্যবহার করছি তারা যে আইডি পাসওয়ার্ড দিয়ে ই নথি ইউজ করতাম, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা ডি নথিতে ঢুকতে পারবো। এখানে যেমন আমাদের আগে অপশন ছিল তিনটা, লগ ইন এর ইউজার নেম, লগ ইন উইথ আইডি, তারপরে লগ ইন উইথ ইউজার নেম, আর একটা ছিল পাসওয়ার্ড ভুলে গেছেন, এরকম একটা অপশন ছিল ই নথিতে। এখন ডি নথিতে যেটা হয়েছে, ডি নথিতে দেখেন এখানে লেখাই আছে ইউজার আইডি অথবা ইউজার নেম। মানে আপনার যদি ইউজার আইডি থাকে তাহলে আপনি ইউজার আইডি দিয়ে করতে পারবেন, অথবা ইউজার নেম যদি আপনি প্রোফাইলে গিয়ে ইউজার নেমটা করে দেন তাহলে আপনি ইউজার নেম দিয়ে এখানে করতে পারবেন। মানে ওটার জন্য আলাদা কোনো বক্স নেই, একই একই বক্সের মধ্যে আপনি ইউজার আইডি অথবা ইউজার নেম দিয়ে আপনি লগ ইন করতে পারবেন। তো এখানে আমার আমি ইউজার নেম ক্রিয়েট করে রাখছি, তো সেটা দিয়ে আমি ঢুকলাম। আমার পাসওয়ার্ডটা সেভ করাই আছে, তো পাসওয়ার্ডটা আমি এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর প্রবেশ বাটনে দিলে আমি আমার ডিনথি ফাইলে ডিনথি সিস্টেমে লগ ইন করে ফেলবো। এখন অনেকেই পাসওয়ার্ড ভুলে গেছেন, হ্যাঁ, কারো পাসওয়ার্ড হয়তো ব্রাউজারে সেভ করা নাই, পাসওয়ার্ড ভুলে গেছেন। তো এই যে এখানে দেখেন লেখা আছে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, হ্যাঁ, এই পাসওয়ার্ড ভুলে গিয়েছেন বাটনে ক্লিক করলে আপনি পাসওয়ার্ডটা রিসেট করবেন। সেটার পরে আর একটা অপশন দেখেন এখানে আছে ইউজার আইডি খুঁজুন। আপনি পাসওয়ার্ড তো ভুলে গেছেনই, ইউজার আইডিটাও ভুলে গেছেন, এই ইউজার আইডিটা কিভাবে খুঁজবেন? এখন আর আমাকে এভাবে বলতে হবে না যে স্যার বা ভাই বা সহায়ক যে আমি ইউজার আইডিটা আমার মনে নেই এই নথির। তো ইউজার আইডিটা খোঁজারও অপশন এখানে আছে। এই যে ইউজার আইডিতে আপনি ক্লিক করবেন, ক্লিক করলে এখানে আপনার এনআইডি নাম্বারটা যাবে। এনআইডি নাম্বারটা মানে হলো যে এনআইডি নাম্বারটা দিয়ে আপনি ই নথিতে রেজিস্ট্রেশন করেছেন। মানে আমাকে একটা ফর্ম যখন আমরা ফিল আপ করছেন তখন ওই ফর্মের মধ্যে যে আপনার এনআইডি নাম্বারটা দিয়েছেন, সেটা যদি আপনার ওই 10 সংখ্যাটা হয় তাহলে 10 সংখ্যাটা, সেটা যদি 13 ডিজিটের হয় তাহলে তাহলে 13 ডিজিট প্লাস হলো আপনার জন্মসালটা দিতে হবে প্রথমে। এই 17 ডিজিট দিয়ে আমরা আপনার ইউজার আইডিটা করে দিছিলাম, তো সেই এনআইডি নাম্বারটা এখানে দিতে হবে। সাপোজ আমারটা দেখেন আমি খুঁজতেছি, আমার যে এটা ছিল, আমি এখন স্মার্ট কার্ড পাইছি, স্মার্ট কার্ডে হলো 10 ডিজিট থাকে এনআইডি, কিন্তু আমি যখন রেজিস্ট্রেশন করছিলাম তখন সেটা আমার 17 ডিজিটের এনআইডি নাম্বারটা ছিল। তো সেটা দিয়ে দেখেন আমি সার্চ দিচ্ছি, এটা একটু দেখাচ্ছি আপনাকে। এখানে যখন আমি অনুরোধ করুন বাটনে দিলাম এনআইডি নাম্বারটা দিয়ে, এই যে দেখেন আমার ইউজার আইডি দেখাচ্ছে এইটা, হ্যাঁ, তাহলে আমি ইউজার আইডিটাও এখানে পেয়ে গেলাম। ইউজার আইডি দেওয়ার জন্য আপনাকে আর কোনো ভাবে ফোন দিতে হবে না বা কারো কাছে খুঁজতে হবে না যে আমার ইউজার আইডিটা কত। আপনি যদি এই প্ল্যাটফর্ম পর্যন্ত আসতে পারেন, মানে d.nothi.gov.bd লিখে সার্চ দেন, তাহলে আপনি এখানে ইউজার আইডি এনআইডি নাম্বারটা বসায় অনুরোধ করুন দিবে, আপনার ইউজার আইডি এখানে শো করবে। হ্যাঁ, এটা হলো আমার ইউজার আইডি। সাপোজ আমি ইউজার আইডিটা নিয়ে নিলাম কপি করে, এখন আমি লগ ইন করবো। তো লগ ইন করবো, এখানে আমি ইউজার আইডি বসাই ফেলছি, এখন আমি পাসওয়ার্ড ভুলে গেছি। তখন পাসওয়ার্ড ভুলে গেছি কি করতে হবে, এই পাসওয়ার্ড ভুলে গিয়েছি বাটনে ক্লিক করতে হবে। পাসওয়ার্ড ভুলে গেছি বাটনে কি করতে হবে, এখানে চাচ্ছে ইউজার নেম অথবা ইউজার আইডি। তো আমি ইউজার আইডিটা অলরেডি পেয়ে গেছি, তো ইউজার আইডিটা আমি এখানে বসাই দিব। তারপরে কি বলছে, এখানে একটা ওটিপি যাবে, ওটিপিটা আপনি কিভাবে নিতে চান, ইমেলে নিতে চান নাকি মোবাইল নাম্বারে নিতে চান? এই ইমেল এবং মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি যেই সময় রেজিস্ট্রেশন করছেন, যেই ফর্মটা ফিল আপ করছেন, সেই ফর্মের ইউজার আইডি, ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বারটা দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে। তারপর মানুষের মোবাইল নাম্বারটাই বেশি মনে থাকে, তো মোবাইল নাম্বারে ক্লিক করব। মোবাইল নাম্বারে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারটা যখন দিব 01717 সামথিং যেটা আছে সেটা দিলাম, তারপর যখন পরবর্তী বাটনে দিব তখন সে আমাকে একটা ওটিপি পাঠাবে, আমার মোবাইলে সেটা আসবে। সেই মোবাইল নাম্বারে সেই ওটিপিটা বসাই দিলে আমি পাসওয়ার্ডটা রিসেটের অপশন পেয়ে যাবো। এটাতে যদি কারো সমস্যা হয় ইউজার আইডি পাসওয়ার্ড, আমার সাথে একটু যোগাযোগ করবেন, আমি প্রথম দিকে আপনাদেরকে এটা দেখা দেবো। কিন্তু যারা ইউজার আইডি পাসওয়ার্ড মনে আছেন তার জন্য এটা কোনো দরকার নাই।
হ্যাঁ, জাস্ট এটা আপনারা যখন ভুলে যেতে পারেন তখন এটা আপনাদের মনে রাখার জন্য একটা সুবিধা, মানে এই প্ল্যাটফর্মটা এখন এইভাবে ডিজাইন করছে যে এখন যে অফিস অ্যাডমিন আছেন তার কাজটা একটুটা কমাই দিচ্ছেন কিছুটা। আচ্ছা, তো এই হলো মোটামুটি কাজ এখানকার এই প্যানেলে, লগ ইন প্যানেলে। আর কোনো কাজ